One, two, three, four. Body. যদি আপনাদের লোক সংখ্যা বেশি হয় তাহলে আমি মনে করি যে প্যাকেজগুলো নেওয়াই বেটার। এছাড়াও এই প্যাকেজগুলো ছাড়াও আরও এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, যেমন সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, চাইনিজ আইটেম, রুটি পরোটা, তারপরে পোলাও আইটেম, কাবাব আইটেম, কোমলীয় পানি জাতীয় বা ড্রিঙ্কস এগুলো আছে। তো আপনারা ইচ্ছে করলে এইগুলো থেকেও একটা একটা করে অর্ডার করতে পারেন। তো আমার কাছে সবগুলোর চাইতে ভালো লেগেছে প্যাকেজ নাম্বার 3, কারণ এখানে হিউজ পরিমাণে মেনু আর দামও সাশ্রয়ের মধ্যে। তো আমি প্যাকেজ 3টা অর্ডার করেছি, আর এই সবগুলোর মধ্যে আরও ভালো লেগেছে নবাবের ড্রিঙ্কসটা। তো মেনু অনুপাতে দামটা রিজনেবল, আমি অর্ডার করে ফেলেছি অলরেডি। তো খাবারটা আসুক, তারপরে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। আর ভিতরের পরিবেশটাও খুব সুন্দর, আপনারা আসলেই দেখতে পাবেন। ভিতরের জায়গা অনেক, ভিতরে আরো একটা প্লেট আছে। তো আমি যা অর্ডার করেছিলাম আমার সব চলে এসছে। তো অর্ডারের মধ্যে ফ্রাইড রাইস ছিল, ফ্রাই চিকেন ছিল, ফ্রাই চিংড়ি ছিল, চাউমিন, ভেজিটেবল, ওয়ান পিস চিকেন কারি, অ্যান্ড সাথে ছিল হচ্ছে থাই স্যুপ, অ্যান্ড এটার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস। তো এটার দাম নিয়েছে 280 টাকা, আপনারা ইচ্ছা করলে খেতে পারেন। ফার্স্টে থাই স্যুপটা একটু ট্রাই করি। থাই স্যুপের মধ্যে ভালোই মাংস দেওয়া আছে। পেস্তা বাদামের শরবতের একটা অর্ডার করেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো খাওয়া দাওয়া শেষ, তো ভাবলাম যে আমি আমার ফ্রেন্ডদের সাথে এটাও শেয়ার করি। এটা আপনারা খেতে পারেন, এটা মোটামুটি টেস্টি, আমার কাছে অতটা ভালো লাগেনি। এটা হচ্ছে হাফ লিটার আর মূল্য হচ্ছে 140 টাকা। আপনারা
আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ সবার রুচি তো আর একরকম না, কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না। তা আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগেনি, তবে ফ্রেশ। আর এখানে পায়েস অর্ডার করেছিলাম, তো তারা রিকমেন্ড করেছিল পায়েসটা, যে ফিন্নি পায়েস তাদের নতুনভাবে এটা মেনু করা হয়েছে, তো তারা রিকমেন্ড করেছিল। আপনি ইচ্ছে করে খেতে পারেন নাও খেতে পারেন। আর এই বাটিটা, এটা হচ্ছে পায়েস, এটার দাম হচ্ছে 50 টাকা। তো আমি এত কিছু খাওয়ার পর, পেস্তা বাদামের শরবত খাওয়ার পর আর আমার খাওয়ার কোনো জায়গাই নেই, তা আমি সেজন্য এইটা ইগনোর করলাম। তা আপনাদের যদি কারো ইচ্ছা হয় আপনারা সেটা খেতে পারেন, তবে বলতে হবে যে তাদের খাবারগুলো ফ্রেশ, খেয়ে আপনাদের মজা লাগবে। তো আমি এখন একটা চা অর্ডার করেছি, আমি এখানে চা খেয়ে দেখবো যে কীরকম অবস্থা, আমি আপনাদের সাথে আশা করি শেয়ার করতে পারবো। সাথেই থাকুন। তো আমি যে চাটা অর্ডার দিয়েছিলাম, চাটা চলে এসেছে, দুধ চা। আর এই এক কাপ চায়ের দাম হচ্ছে 20 টাকা। আমি এখনো টেস্ট করিনি, চেহারা দেখে আমার তেমন একটা ভালো লাগেনি, তো টেস্ট করলে বোঝা যাবে যে কেমন। তো চাটা আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগেনি, তা আমি আপনাদের রিকমেন্ড করবো যে এই রয়্যালে এসে চা খাবেন না, কারণ এটা আপনাদের কোনো টেস্টই লাগবে না। তো খাওয়া দাওয়া শেষ, এখন বের হয়ে যাচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেশি 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 করে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করুন। আর আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটা আপগ্রোয়িং করতে সাহায্য করবে। তো আপনাদের হেল্প দরকার, তো প্লিজ 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 আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করুন বেশি বেশি করে। তাহলে আজ এই পর্যন্তই, আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। টাটা।